দেখাইলাম আজকে যে মেইনলি সেটা হচ্ছে আমেরিকার হচ্ছে এই যে আবাদ জমি আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া ভাই বোনেরা আপনারা কিরকম আইসেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আমার পোলা পান চলে আসো আমার কাছে সব 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 চলে আসো রাধি আসো রিহান আসো রিহান আগে একটু সালাম দিয়ে নাও তাব্বা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো পুরি বাতাস গা ঠান্ডা হয়ে যাচ্ছে না আল্লাহর বাতাস একবার হয় আবার বন্ধ হয় আবার হয় আবার বন্ধ হয় এরম করে তা আমরা সব তো খাওয়া দাওয়া করে সব বাইর হয়ে পড়ছি ওই যে আমার বাবুর আব্বাও গাড়ি তুটে পড়েছে সাল ফলে সব গাড়ি তুটে পড়েছে তা আজকে তো মেলার জায়গায় ঘুরবো সকাল সকাল বাড়ায় পড়তেছি আনবাজ সকাল এগারোটা সকাল এগারোটা মেলা জায়গায় ঘুরবো মেইনলি আজকে যেটা দেখাবো আপনারে এতদিন তো মেলা কিছু দেখাইলাম আজকে যে মেইনলি দেখাবো সেটা হচ্ছে আমেরিকার হচ্ছে এই যে আবাদ জমি সব যে ফসল আবাদ করে সেই আবাদ যে আমেরিকায় ফসল আবাদ করে সব জমি জমায় কীরকম করে সেইটা দেখাবো আজকে আপনারে বাংলাদেশে তো গ্রামে ফসল আবাদ হয় মাঠঘাট দেখেছেন সবাই অনেকে আমরাও দেখে দেখে আইছি আমেরিকায় এখন ফসল আবাদ হয় যেসব মাঠে সেই মাঠ ঘাট মাঠঘাট তো চলেন আমারের সাথেই যাই আমরাও দেখি আপনাদেরও দেখাই সবাইকে এই যে আমরা এসে পড়েছি আমেরিকার সব আবাদি জমি দেখতে আমিও দেখাবো আমার আপু ভাইয়া সকলে কি দেখাবো আর আপনাদের কাছে আমার কিন্তু একটা অনুরোধ আছে বোন হিসাবে আমার ভিডিওটা দয়া করে আপনারা সব শেয়ার করে দিবেন জানি আমার ভিডিওর মাধ্যমে আমার বাংলাদেশের সব মানুষ আমার ভাই বোন সকলে বা সকলেই জানি দেখতে পারে আবার বিদেশেও যত বাংলাদেশিরা সব আছে সারা সবাই জানি দেখতে পারে যে যা আমেরিকায় হচ্ছে সবাই যিনি দেখতে পারে যে আমেরিকায় আবাদি জমি কিরম করে চাষাবাদ হয় কিরাম করে কি কি ফসল হয় এগুলা যিনি আমার ভিডিওর মাধ্যমে একটু দেখতে পারে আপনারা দয়া করে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখেন তাহলে কি কি আবাদি জমি আছে আমি অল্প অল্প করে সব দেখাবো এখানে যা যা আছে অল্প করে করে সব দেখাবো এই দেখেন এটা কিসের খেত আপনারা কি চিনতে এটা কিসের খেলা আল্লাহ রে কি যে ভালো লাগতেছে মনে হচ্ছে আমার দেশে চলে আইছি আমি দেশের গ্রামে কী রে ভালো লাগতেছে রে এই যে গমের খেত এই দেখেন গম হয়েছে সব গমের গাছ গমের খেত দেখিস এই যে গোম সব পাইকে গেছে বিঘের পর বিঘে মাটির পর মাঠ খালি গোমের খেত করে থ মানে চোখ যত দূর যাচ্ছে খালি গমই দেখা যাচ্ছে এই দেন সব গোম পাইকি পাইকি রয়েছে দেখছেন আর যে বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টির পানি এই যে বৃষ্টির পানি কি সুন্দর লাগতেছে আমার জান ভরিয়ে যাচ্ছে আমার এইটা দেখে আমার এত ভালো লাগতেছে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমেরিকা গমের খেত দেখ দেখলাম এ বাবুরা সাল ফলে নামাও সাল ফল দেখুক সেই ভালো থাকতেছে দেখি ওরে আল্লাহ ওরে আল্লাহ রে কি সুন্দর রে কি সুন্দর وريا লমুন আছে বকির সাথে জরা আ এই আই গোমের খেত কি সুন্দর এবারে দেখবো আর একটা খেত ফল ফল নাম বিনা কি দেখি তো এই দেখেন এই পাশে আছে গমের খেত মাঠ জুরে আমার মানে আমার কি খুশি লাগতেছে আমি ফাশাই প্রকাশ করতে পারবো না আর এই পাশটা রাছে চালুর খেত আলুর খেতে নামবো কেবা করে একটু নামই দেখি এই দেখেন সে নামে না দেখলি কাছে না দেখলি কি দেখা যায় না এটা কিসের খেত এটা বাদাম বাদাম এই দেখেন এটা বাদাম বাদামের খেত লাগাইছে দেখিছেন এই দেখেন আইল ধরে ধরে বাদাম লাগা হয়েছে মাটির পর মাঠ বাদাম লাগাত হয়েছে এটা বাদামের গাছ আমি চিনিছি এটা বাদামই এই দেখেন সেই সুন্দর করে বাদাম লাগা লাগাত হয়েছে আর এর রে বাড়িঘর এই এই সব কৃষকের বাড়ি ঘর কোনটা সেইটাও আমি দেখাবো এরা সব আশেপাশেই থাকে আমেরিকার কৃষক আর এই কৃষকের ক্ষেত দেখেন একটু কাছে করে দেখাই দেখি ই দেন মাটির মাঠ খালি বাদাম লাগাত থইছে চিনি বাদাম আর নিয়ে যায় দেখি আরে যে এটা খেতে চলে আসলাম এটা কিসের খেত আমি কাছে যাই পারতেছি না যে গর্ত গর্ত জনি যাই পারতেছি না কাছে এটা দেখা পারতেছি না একবারে কাছে যায় এটাও কিছু একটার গাছ কি যে গাছ আমি কাছে নিয়ে আসি দেখি এটা কি গাছ আমার আপু ভাইরা একটু বুঝতে পারতেছেন কি আপনারা একটু বুঝতে পারলে আমাকে একটু জানায় তো আমি দূরের তিন চিনবে পারতেছি না এটা কিসের গাছ লাগাইছে কিসের করেছে আর ও যে দেখা যাচ্ছে ওরা কিন্তু কৃষকের বাড়িঘর আমেরিকার কৃষকের বাড়িঘর কাছে যে আবার দেখাচ্ছি মাটির পর মাঠ লাগা থিয়েছে এই দেশের মানুষ তো যে লাউ মা তো খায় না আমার মতো লাউ করলে এই সব এত খায় না যে এই সপ্তাহ খায় এই সপ্তাহ বেশি লাগাইছে বাদাম ভুট্টা গম আলু এইটা বেগুন বেগুন এত এরা খায় না লাউ মাছ আল কুমড়ি মিষ্টি এসব এত খায় না আর এই যে ভুট্টার খেত ভুট্টার খেত লাগাত যে ভুট্টা খালি হেনে দেখেছিলাম খালি হরিণ বাইর হয়েছে আমার বাংলাদেশে যেমন ওই যে খেতের মধ্যে ছাগল যায় হেনে হরিণ বাইর হয়েছে তো তার ছাগল ছাড়া থাকে না জঙ্গলের মধ্যে হরিণ থাকে খেতে টাতের মধ্যে হরিণ ঘটতেছে মেলা হরিণ দেখেছিলাম এই যে কাছে তিনটে হাই ভুটটার ক্ষেত ভুটটা হেন ধরে নাই গাছ এখনো পরিপুক্ত হয় নাই ভুটটা ধরে নাই ওই দেন কত দূর চোখ যাবি আর দুই দিক এই রাস্তার এই দিকও আবার রাস্তার ওই পাশেও লাগান হয়েছে আমি ওই ওইটাও দেখাবো আর এই যে এইসব ফসল যে লাগায় সেসব হয়ে যে কৃষক কয় বাংলাদেশে আমার এ বাংলাদেশে কৃষক এই দেশে ফার্মার এই যে এর বাড়িঘর ইরা সব আবাদ করে এই দেখেন বাংলা আমেরিকার কৃষকের বাড়িঘর এই যে আচ্ছাgarden এর দিকে 가 শুভ্ররब्बा, আসো। আমি তো হাইটে যাই আমার সেই শান্তি লাগতেছে। এই যতটা দেখিছি তার মধ্যে এই আবাদী জমি দেখি আমার বেশি শান্তি লাগতেছে। আমার ফাইন লাগতেছে আমার মনে হচ্ছে আমার দেশের বাড়ি বাংলাদেশে চলে গিয়েছি আমি। যাই আমি আবাদী জমি দেখতেছি এটা হচ্ছে ভুট্টার खेत আর এই দেখেন। এই দেখেন কৃষকের বাড়ি ঘর আমেরিকার কৃষকের বাড়ি ঘর। আর অন্য অন্য জায়গায় আরও তা ধরেন আসছে খ্যাত এখানে এই দুই তিনটেই আছে অন্য অন্য জায়গায় আরও সব আবাদ করে মেলা তা এখানে তো এই কয়টা দেখলাম আর বেশি নাই ফাইন লাগতেছে এই দেখেন আমেরিকার কৃষকের বাড়ি ঘরে ওরা সব চাষাবাদ করে বাড়ির সামনে সব জায়গা জমিত আর এই যেখানে থাকে ধরেন এই সব জায়গায় যে গাছ গাছালি দিয়ে এই রাত সব থাকে হরিণ দেখা বেশ তাহলে তা হরিণ এখন বাইর হয় নাই ওই সামনে একটা কিসে জিনিস খেয়াত আছে আমি একটু রাস্তা দিয়ে হাইটে হাইটে যাচ্ছে আর আমার ওই বাবুরা গাড়ি নিয়ে আস্তে আস্তে আসতেছে আমার আপু ভাইয়ের জন্য দেখেন কত কষ্ট করে ভিডিও বানা বানা সকালে দেখাচ্ছি সব কিছু ওর আল্লাহ ভয় করতেছে এই দেখতে যাই ওরা যে কেমনি করে থাকে যে ওই দেখেন এটা কি ওই যে বাংলাদেশে যেমন কি কয় ওই দেখ ধান গম থয় এটা কি কয় নাম জানাইন তা আপুরা আমার মনে আসতেছে না আমার নানির বাড়ি আমি দেখিছি এই যে ইর মধ্যে ধান গম থয় ওই যে ধান টান মারাই করে হনে শুনে থৈ কি কিজিনির নাম এই যে সব মেশিনপত্র যে গম টম মারাই করে এটা তো আপুরা নাম জানাইন তো আমি কই পারতেছি নি এই যে আমেরিকার কৃষক ও যে একটা বাইর হয়ে রয়েছে দেখি ওরে আল্লাহ এই হাইটির দেখা শেষ করা যাবে না কত দেখাব এই দেখেন খালি ভুট্টা খালি ভুট্টার এই যে এনে আবার গম বুঝছেন ইরে বাড়িঘর আমেরিকার ও যে ও সুইমিং পুল হইতে মনে হয় করে বাংলাদেশে যখন পুকুর থাকে পুহুরি গোসল করে এই পুহুরি ওই সুইমিং পুলে গোসল করে কৃষকরা তো তো গমের খেত আরে যে ভুট্টার খেতা শেষ করা যাবি না তো ঠিক আছে আমি এনে যতটুক আছে ততটুক দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আবার কোনো জায়গায় গেলে আরও খেত পালি আরও দেখাবো রাস্তাঘাট ফাঁকা এদিক কেউ আসে নাই কয়টা কৃষকই থাকে ওরাই আবাদ মাবাদ করে ওই দেন কৃষক বাইর হয়েছে আমেরিকার কৃষক দেন এই দেন আর একটা গোমের খেত এটা একবারে কাছে তিনটা খাবো এই যে হাইটে এনে পাগান নাই কাছে যাই পারবো দিয়েছেন এই কয়েকদিনের মধ্যেই মানে গম তুলবি সব প্যাকি প্যাকি হলুদ হয়ে গেছে কি যে শান্তি রে ওরে শান্তি রে দেখেই শান্তি আর এই তাই এই সব জায়গায় সব ও যে আমার বাংলাদেশে চাইল গম ভাঙায় সব মেশিনে সেসব ঘর সেটা ওরা ভাঙায় দেখেন কৃষকরা এই যে কৃষকের বাড়ি ঘর আমেরিকার কৃষকের বাড়ি ঘর আর এই দেন আমেরিকার কৃষকের এটা আমার গাড়ি আর ওই যে লালটা লাল গাড়ি আর ওর পিছনে বাড়ি ওইটা আমেরিকার কৃষকের বাড়ি দেখছেন একতলা করে করে সব বাড়ি করে থয়েছে উপরে এটা মনে হয় দোতলা হ্যাঁ আর এই যে খেত শান্তি লাগলে সেই আর আমার আপু ভাইরা কিরকম লাগলে একটু জানাবেন সেই শান্তি লাগলে আপনারা সবার আমেরিকার খেত দেখে কেমনি লাগলে সেটাও জানাবেন কিন্তু এই দেখেন পাইকি রয়েছে গোম সারা খেত জুড়ে গম পাইকি রয়েছে সারা খেত জুড়ে গম পাইকি রয়েছে আমার আর ওই পাশে আবার ভুট্টার খেত মানে বাবুরাব্বা খালি রাগ করতেছে কছে এত সময় ধরে করা লাগবে কেন আমার হেন তেন যাই বেদি মন না খালি মনে আছে তারা থাকে আর ঘ এই ভাল থাকতেছে আমার যাবের মন কাছে না যে কি শান্তি রে রাগ করে করুক গে ইটু গাইল শুনি শুনবো না কিন্তু লড়িয়ে নেই ভালো করে শান্তি পায়নি ভবিষ্যতে এইতো আচ্ছা যাই